Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। কাল ভোর 4টায় উঠে পায়েশ রান্না করতে হবে। অ্যালার্মটা দিয়ে রাখি বাবা। হাতে ঘড়ি, এদিকে সময় বেরিয়ে যাচ্ছে। দাদা কই? এনি ক্লু? কিছু ভেবেছেন? সময়টা পেয়েছে কি? সময় আপনার হবেও না। প্রেজেন্টেশন শেষ হলো কি হলো না, শুরু হয়ে গেল পূজো, গুরুদেব আর কি ওই পায়েশ। আপনি এক কাজ করুন, থানায় চলুন, পুলিশের কাছে দুদিনে খুঁজে বের করে দেবে। আছে হাতে কোনো তথ্য প্রমাণ? এক কথা না, আপনি আমাকে অনেকবার বলেছেন, শুনতেই হবে আপনাকে। আমার পেছনে টিকটিক করলে আপনাকে শুনতেই হবে কথাগুলো। আমি তোর হাত গুটিয়ে বসে নেই না, একটাই কাজ বাকি, হাওড়া ব্রিজের উপর দাঁড়িয়ে চিৎকার করে বলবো, দাদা তুমি কোথায়, দাদা তুমি কোথায়। আপনি কিন্তু আবার জিনিসটাকে ক্যাজুয়ালি নিচ্ছেন। আমি ক্যাজুয়ালি নিচ্ছি না শুভ্র বাবু, সংসারটা আমাকে করতে হচ্ছে, সমানতালে আমাকে সংসারটা সামলাতে হচ্ছে। জানেন তো চোরের মায়ের বড় গলা। ও আজকে প্রেজেন্টেশন, অর্ডার, সবকিছুর পরেও আপনার আমাকে চোরই মনে হয়, তাই না? আমি কি বোকা না? আমি আমি সেই কখন থেকে সংসার সংসার বলেই চলেছি। সত্যি তো, কিসের সংসার? কে হই আমি আপনার? কেউ না, কেউ হই না, শুধুমাত্র আপনার সঙ্গে আমার সম্পর্ক ওই 5 কোটি টাকা লেনদেন আর অপরাধী দাদাকে ধরার অপেক্ষা। এক্স্যাক্টলি, মনে রাখবেন সেটা। শুনুন জুই, একবার বিশ্বাস করে না আমি ঠকেছি, আর না তাকান, তাকান আমার দিকে তাকান। আমার জায়গায় যদি আপনি থাকতেন না, আপনিও পারতেন না বিশ্বাস করতে। হ্যাঁ, আজ আপনি আমার জন্য যেটা করলেন সেই ধার বাকি রইল। ধার মানে আপনি আমাকে শোধ দেবেন খুব তাড়াতাড়ি। এনিওয়ে, মাকে যখন কথা দিয়ে দিয়েছেন তখন আপনার মন গড়া সংসারের কাজগুলো সেরে নিন। পরশুর মধ্যে আমার কিন্তু জয়শঙ্কর পাল চৌধুরীকে চাই। হাতে মাত্র 1 সপ্তাহ সময় আছে। কেন? শুধু এটুকু খেয়াল রেখো যে পরের মাসে কিন্তু অডিট। টাকায় যদি কোনো গরমিল দেখি তাহলে জেলে পচে মরবে, সেটা 5 টাকা হোক আর 5 কোটি হোক। 1 সপ্তাহ পর অফিসে অডিট বসবে, জমা খরচের হিসেব হবে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।